রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাবো কোথায়? যাবোই বা কেন? আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাবো কোথায়? যাবোই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বারস এর কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম, অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্ন জন ছুটিতে আছে, এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয়, চল্লিশের উপরে হয়ে গেছে, অলরেডি ইটস রিচিং হয়েছে, এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে, এর সংখ্যা বাড়বে। আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দেবেন। আমরা এই যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্ট টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। যার জন্য গিয়ে তারা কাজে যোগ দিলেও তারা পুরোপুরি ভাবে আমি আমি একটু অ্যাড করে দিচ্ছি যে বেসিক্যালি দশটা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায়। যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে পেশেন্ট মানে ভ্যাকেন্সি স্ট্যাটাস, বেড ভ্যাকেন্সি স্ট্যাটাস, সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ওরা ইমপ্লিমেন্ট করছেন। তো এরকম কিছু অবজেক্টিভ দাবি যেগুলো আমি বলছি যে ওনারা করছেন, ওনাদের সদিচ্ছা আছে এবং ওনারা যে করছেন, এই কমিউনিকেশনটা যদি দুপক্ষের মধ্যে হয়, আমার মনে হয় এই অচল অবস্থাটা কাটবে। স্যার